কংক্রিটে ঘেরা ব্যস্ত নিউ ইয়র্ক সিটির ঠিক মাঝখানটায় রয়েছে নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র, প্রাণভ্রমরা সেন্ট্রাল পার্ক। আমরা জাস্ট কয়েকদিন আগেই নিউ ইয়র্কের এই সেন্ট্রাল পার্ক থেকে ঘুরে এলাম, আর সেই সেন্ট্রাল পার্কের ধারের পরিবেশ আজকে শেয়ার করব সকলের সাথে। সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বং ইংলিংয়ে। নিউ জার্সির জার্সি সিটি এলাকায় আমরা ছিলাম, আর জার্সি সিটি থেকে হাটসন নদী পেরোলেই নিউ ইয়র্ক সিটি বা ম্যানহ্যাটন। আমরা নিউ জার্সির জার্সি সিটিতে থেকে নিউ ইয়র্ক ঘুরতে গিয়েছিলাম, দুদিন আমরা ট্যুর করেছি। আমার এক সাবস্ক্রাইবার দাদা আমার কাছে জানতে চেয়েছিল যে আমরা যদি একটু বেড়ানোর ডিটেলসটা আমি জানাই তাহলে তিনি খুব খুশি হবেন। তাই আজকে চেষ্টা করব আমার এই বেড়ানোর ডিটেলস সকলের সঙ্গে একটু শেয়ার করার। আমরা জার্সি সিটির যে হোটেলটায় ছিলাম ঠিক তার পাশেই রয়েছে পাথ ট্রানজিট, যেটি নিউ ইয়র্ক আর নিউ জার্সিকে জয়েন করছে এই হাটসন নদীর তল দিয়ে। তো আমরা প্রথমেই পাথে গিয়ে একটা ট্রেন ধরে আমরা হাটসন নদী ক্রস করে গিয়ে পৌঁছাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেটা স্টেশন, এবং সেটি একটি বিশাল স্টেশন, এটি একটি মল বেসিক্যালি। এবং সেইখানে আমরা যেহেতু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মলে গিয়ে পৌঁছাই, তাই জন্য আমরা চেষ্টা করি যে একটু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশেপাশটা ঘুরে দেখে নেওয়ার জন্য গ্রাউন্ড জিরো ওই এলাকাটায় আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াই। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং গ্রাউন্ড জিরো এলাকায় আমার একটি ভ্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, যদি ইচ্ছে হয় দেখে নেবেন অবশ্যই। আমাদের সেই দিনের ডেস্টিনেশন ছিল নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক, তাই আমরা সেইখানে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় বেশিক্ষণ দাঁড়াইনি। আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওখান থেকেই আবার হাঁটা ডিস্টেন্সে একটি স্টেশনে গিয়ে ট্রেন ধরি, নিউ ইয়র্কের সাবওয়ে ধরি। অ্যাকচুয়ালি সেটি হচ্ছে 72 স্ট্রিট পর্যন্ত যেটি যায়, 72 স্ট্রিটে আমরা নামি গিয়ে, যেটি একদম সেন্ট্রাল পার্কের পাশেই। হাতে আইসক্রিম এলো, আর যেই টার্নটা নিলাম মনটা একদম ভালো হয়ে গেল এক ঝাঁক পায়রাকে উঠতে দেখে। গোটা সেন্ট্রাল পার্কটা 843 একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে, আর এই এত বড় এলাকায় নিজে পায়ে হেঁটে না ঘুরে এখানে বিভিন্ন হর্স ক্যারিয়েজ এবং রিক্সার ব্যবস্থা রয়েছে, যেগুলো ইজিলি রেন্ট করে গোটা সেন্ট্রাল পার্কের বিভিন্ন স্পট ঘুরে দেখাই যায়। মোটামুটি 1 ঘন্টার ট্যুরের ব্যবস্থা রয়েছে, 25 মিনিটের ট্যুরের ব্যবস্থা রয়েছে, সবই প্রায় দেখলাম $200 কাছাকাছি, বা অলমোস্ট যেগুলো 25 মিনিটের সেটা $100 কাছাকাছি। এটাকে নিউ ইয়র্ক সিটির একটা ইকোনমিক জেনারেটরও বলা হয়। সারা বছর প্রায় 40 মিলিয়ন মতন পিপল, লোকজন ভিজিট করেন এই সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কের টোটাল এরিয়া 843 একর, মানে কি হিউজ একটা জায়গা নিয়ে একটা পার্ক তৈরি হয়েছে, এবং সেটা একেবারে নিউ ইয়র্ক সিটির মিডিলে। গোটা সেন্ট্রাল পার্কে ছড়িয়ে ছিটিয়ে বহু ভিজিটিং স্পট রয়েছে, তার মধ্যে সেই দিনের আমার প্রধান যাওয়ার উদ্দেশ্য ছিল এই বেথেসডা টেরেসে আসা। বেথেসডা টেরেস, যে বহু আইকনিক মুভির লোকেশন এটা বলা যেতে পারে, হলিউড এবং বলিউডের বহু মুভি এইখানেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নেওয়া হয়েছে। আমার একটা খুবই ফেভারিট মুভি শাহরুখ খানের কাল হো না হোর একটি মূল টাইটেলস ট্র্যাকে এই ঠিক এই ফাউন্টেনটাকেই দেখানো হয়েছিল। এই পার্কে এন্ট্রান্সের কোনো এন্ট্রি ফি নেই, যে কেউ এখানে যখন খুশি আসতে পারেন। এবং এখানকার লোকেশন, মানে ভেতরে ঢুকলেই এক একটা জায়গায় হয় না যে মন ভালো করে দেয়, ঠিক সেই রকম এই সেন্ট্রাল পার্কটি।
এইখানে প্রবেশের পরেই আমার আমাদের প্ল্যান ছিল যে আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড এখানে একটা জু রয়েছে সেন্ট্রাল পার্কের ভেতরেই ওইখানে চলে যাবে, আমি সেন্ট্রাল পার্কটা ঘুরে দেখব। তো কিন্তু ঢোকার পরেই বাচ্চাদের জন্য একটা বাবল আর্টিস্ট, তিনি বাবলস বানাচ্ছিলেন এবং সেটি দেখে আমার মেয়ে এনগেজ হয়ে পড়ে অটোমেটিক। আমাদের আর সেখান ছেড়ে যাওয়ার সেরকম কোনো ইচ্ছে হয়নি, তাই অনেকক্ষণ আমরা সেখানে টাইম কাটাই। পার্কের ভিতরেই একটি লেক রয়েছে যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, নিজের প্রিয়জনটাকে সঙ্গে নিয়ে বোটিং করার মজাই আলাদা। আর তাও যদি হয় নিউ ইয়র্ক সিটির বুকে একদম মিডিলে, এলএমট্রি সংরক্ষণের একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে। এই এলএমট্রি হলো আমেরিকার বহু পুরনো একটি ঐতিহ্যপূর্ণ গাছ এবং গোটা সেন্ট্রাল পার্কে প্রায় 2,500-এর ওপর এলএমট্রি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রায় 300-এর ওপরে ওয়ার্কার যারা প্রতিনিয়ত সেন্ট্রাল পার্কে সুন্দরভাবে সাজানো গোজানোর কাজে যুক্ত রয়েছেন, গাছের রক্ষণাবেক্ষণ হোক বা যে ব্রিজগুলো রয়েছে ছোটোখাটো সেগুলোকে সেগুলোর মেরামতি হোক বা ক্লিন আপ, বিভিন্ন কাজে 300 জন কর্মচারী সদা ব্যস্ত। এখানে অসম্ভব সুন্দর একটি অভিজ্ঞতা, একটি অনুভূতি নিয়ে সেদিন আমরা সেন্ট্রাল পার্কের ঘোরা কমপ্লিট করলাম এবং যতটা ভালো লাগবে ভেবে আমি এইখানে এসেছিলাম, আমাদের আমার এবং আমাদের তিনজনেরই তার থেকে অনেক বেশি ভালো লেগেছে সেন্ট্রাল পার্ক। গোটাটা ঘুরে দেখা হয়নি, অবশ্যই কোনো না কোনো দিন আরও একবার ফিরে যাওয়ার ইচ্ছে রইল। আজকের ব্লগটি তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আমরা সেই দিন সেন্ট্রাল পার্ক থেকে রওনা হয়েছিলাম টাইম স্কোয়ারের দিকে, আইকনিক নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, সেইখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটাই। সেন্ট্রাল পার্ক থেকে বেরিয়ে আমরা আবার একটা সাবওয়ে নিয়ে 3টে স্টেশন পর 42 স্ট্রিট বা ব্রডওয়ে বা টাইম স্কোয়ারে গিয়ে পৌঁছই। অবশ্যই আমার নেক্সট ভ্লগে আমি টাইম স্কোয়ারের এক্সপিরিয়েন্স শেয়ার করব সকলের সাথে, আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। আমাদের ট্রেন চলে এসেছে, আমাদের যাওয়ার টাইম হলো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে নতুন এক্সপিরিয়েন্সের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজ তাহলে আসি।